আচ্ছা এটা অন করে দিলাম আমি দিয়ে দিচ্ছি সাদা তেল কতটা দেব দেখো বাস বাস আপনি খুব সামান্যই দিলেন হ্যাঁ হ্যাঁ সামান্যই লাগবে ওকে তেলটা গরম হতে হতে বলো আজকে কি বানাচ্ছি আজকে বানাচ্ছি কড়াইশুটির শাঁকা পিঠে বাহ কড়াইশুটির শাঁকা পিঠে হ্যাঁ পিঠে সেটা কড়াইশুটির কড়াইশুটি মিষ্টি হবে পিঠেটা একটু নোনতা নোনতা মিষ্টি নোনতা মিষ্টি আচ্ছা মানে এটা কি শুধু খাওয়া যায় না কিছু সঙ্গে খেতে হবে না শুধুও খাওয়া যায় কিছু সাথে মিশিয়েও খেতে পারো চাটনির সাথে বা একটু সসের সাথে ভালোই লাগবে ভালো লাগবে বিশেষ করে কড়াইশুটি তো শীতকালে খুব ভালো পাওয়া যায় এখন ফ্রোজেন কড়াইশুটি সারা বছর পাওয়া যায় কিন্তু শীতকালে একদম টাটকা কড়াইশুটি আর সেটা দিয়ে আজকে আমাদের রেসিপি শাঁকা পিঠে কড়াইশুটির আর যেটা বানাতে আজকে যাদবপুর থেকে অর্থাৎ একদম দক্ষিণ কলকাতা থেকে আমাদের সঙ্গে রয়েছে ঋতুশ্রী তাই তো ঋতুশ্রী আমাদের হেসেলে প্রথমবার একদম কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট আচ্ছা এই যে ধরো এই রেসিপিটা আজকে কড়াইশুটি শাঁকা পিঠে এটা তো বেশ পুরনো দিনের অনেক পুরনো রেসিপি তুমি কোথায় শিখলে আমি এটা একটা বই থেকে বের করেছি আচ্ছা তার মানে এই রান্না বান্না নিয়ে বেশ রিসার্চ করো তুমি একদম তাই তো ভালোবাসো ভীষণ রান্না আমার প্যাশন বলতে পারো আচ্ছা তেলটা গরম হয়ে গেছে কি দেব বলো প্রথমে আচ্ছা প্রথমে আমি বেল পেপার গুলো দেব কেমন নাও আচ্ছা বেল পেপার মানে তুমি তিনটেই ব্যবহার করছো তিনটেই ব্যবহার করছি ওকে প্রথমে দিলে সবুজটা কতটা দিলে দু চামচ মতো চামচ দিলাম তারপরে দিচ্ছি রেড বেল পেপার এটাও দু চামচ আমি একটু কমিয়ে দিই বলো আচ্ছা হ্যাঁ তারপর ইয়েলো কালারের বেল পেপার দিচ্ছি দু চামচ আচ্ছা এটা কি বানিয়েছো একটু পরে হ্যাঁ এটা এটা একটু বলি সেটা হচ্ছে এটা রোস্টেড তিল সাদা তিল আর রোস্টেড কাজু আর সেটাকে আমরা একসাথে পেস্ট করেছি মিক্সিতে এটার পরিমাণটা বলো কতটা এটার পরিমাণটা হচ্ছে ওই 2 স্পুন করে সব আচ্ছা 2 স্পুন তোমার কাজু আর 2 স্পুন সাদা তিল সেটা তুমি রোস্ট করে সেটাকে একসঙ্গে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছো হ্যাঁ জল না একটু হালকা মানে ড্রাই একটু ড্রাই করেছো কিন্তু এটা মনে হচ্ছে একটু জল আমি এক্সট্রা আছে আচ্ছা যাই হোক এটা কতটা দেবো নাকি একটু পরে দিতে হবে এটা একটু পরে দেব আগে এটা একটু এই হয়ে যাক বাড়িয়ে দে আচ্ছা এটা এই যে কড়াইশুটি শাঁকা পিঠে এটা কি তুমি পুর তৈরি করছো এটা আমি পুর তৈরি করছি ওকে আর এখানে আমি দেখতে পাচ্ছি ডোটা অলরেডি তৈরি করা আছে ডোটা কি দিয়ে তৈরি করেছো আচ্ছা ডোটা তৈরি করেছি সেটা হচ্ছে কড়াইশুটিকে আমি আগে নুন দিয়ে সব ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে প্রায় 150 গ্রাম কড়াইশুটি নুন দিয়ে ভিজিয়ে তারপর ওটাকে ছেঁকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার সেইটাতে 2 কাপ ময়দা দিয়ে ওটাতে সাদা তেল দিয়েছি 2 চামচ দিয়ে ওটাকে একটা শক্ত ডো বানিয়েছি আচ্ছা একটু শক্ত হবে একটু শক্ত হবে কারণ কি পুর যাবে তো তাতে ফেটে না যায় সেটা একটু শক্ত যাবে আচ্ছা এটা কি আরো সাথে করবে না আর একটু সাথে করবে এবং একটু নুন দেব একটু নুন দেব কারণ দেব এতটা হ্যাঁ আর লাগবে আর একটু দাও আর একটু দেব এতটা দি আচ্ছা এবার এটা দিয়ে দাও এটা কতটা দেব এই চামচ দাও চামচ দিচ্ছি এটার মধ্যে আর কিছু তো মিক্স করো নি নুনও দাও নি বা মিষ্টি কিছু অ্যাড করো কিছু অ্যাড না ব্যাস 2.5 টেবিলস্পুন দিলাম একটু সামান্য একটু চিনি লাগবে সামান্য আর লাগবে না ব্যাস আচ্ছা তার সাথে আমি একটু ওই চাট মশলা আর একটু গোলমরিচ হ্যাঁ চাট মশলা দিলে আর 2 পিঞ্চ চাট একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস ব্যাস আনা হ্যাঁ এটাও 2 পিঞ্চ মতন তাই তো 1 পিঞ্চের একটু বেশি 2 পিঞ্চ দিলে বোধহয় আর একটু বেশি ঝাল হয়ে যাবে আচ্ছা এটা কি একদম ড্রাই করে ফেলবে একদম ড্রাই না করলে আমি পুর করতে পারবো না ঠিক আছে হয়ে এসেছে আচ্ছা এটা নন স্টপ কিন্তু তোমাকে এড়ে যেতে হবে তাই না না হলে লেগে যেতে পারে না লেগে যাবে হ্যাঁ আরো ড্রাই করবে না আর একটু ড্রাই করবে বা একটু ঠান্ডা হতে দিতে হবে তো ঠান্ডা হলে এটা একটু জমা হতে যাবে ড্রাই হয়ে যাবে তাই না একদম তাহলে কি অফ করে দিয়ে এবার একটু অফ করে দিতে পারো ওকে দাঁড়া তোমাকে একটা প্লেট দিই এবার তোমাকে এই ডোটা দিয়ে দিলাম মনে হয় এবার এটারই কাজ তাই তো নাও
প্লেটটা নিয়ে নিতে পারো, এবার কি করছো বলো। আচ্ছা, এবারে এটাকে আমি লেচির মতো করে কাটবো, কেটে বল বানাবো। আচ্ছা, বলের মতো করে বানিয়ে খোল খোল বানাবো, তার মধ্যে ওই পুরটা দিয়ে তারপরে ওটাকে আবার গোল করে মুড়ে টিকিয়ার আকারে বানাবো। ওকে, চলো শুরু করো। আচ্ছা, এটা একটু তুমি হার্ড করে মানে শক্ত করে ডোটা বানিয়ে রেখেছো। শক্ত করে ডোটা বানিয়েছি, সরিয়ে দিই আমি। এবারে তোমাকে পুরটা দিচ্ছি। পুরটা কিন্তু খুব যে ইয়ে হয়েছে, শক্ত হয়েছে সেরমটা কিন্তু নয়, এরকমই থাকবে তো? হ্যাঁ, এরকম থাক, মানে একদম ড্রাই নয় কিন্তু বিষয়টা, একটু নরম। এটা বেরিয়ে আসার কোনো চান্স নেই না আপাতত তো না মনে হচ্ছে, মানে কিভাবে তুমি এটাকে সিল করছো তার উপর ডিপেন্ড করছে। একদমই তাই, সিলটা খুব ভালো হওয়াটা জরুরি। এই যে ধরো শেকা পিঠে বলছি, এটাকে শেকতে কি তুমি তেল ব্যবহার করবে না? খুব সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে নেব। সর্ষের তেলে হবে এটা? ওকে, এমনি তুমি সাদা তেলে পুরটা করেছো কিন্তু ভাজবে তুমি? কিন্তু ভাজবো আমি সর্ষের তেলে। আচ্ছা, কেউ যদি সর্ষের তেলের বদলে ঘি ভাজতে চান হতে পারে, তাহলে একটা ঘি এর একটা ফ্লেভার আসবে। কিন্তু সর্ষের তেলের এটাই আলাদা। আচ্ছা, ফ্লেভারটাই আলাদা। আচ্ছা, যতক্ষণে তুমি এটা পুরটা ভরছো আমি তাহলে ফ্রাইং প্যান বসিয়ে দিই, তেলটা গরম হতে থাক। আচ্ছা, এটা তোমার হয়েই গেছে না? এসেছে। তেল যেমন বললে তুমি খুব কম লাগবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু এটা শেকা পিঠে তো সেজন্য খুব বেশি তেলের ব্যবহার করব না। তুমি একটু দেখো তেলটা কতটা দেব। জাস্ট ফ্রাইং প্যানটাকে আর দেব, মানে আর একটু দেব, কারণ আর একটু ফ্রাইং প্যানে। হ্যাঁ, একদম লো ফ্লেমে এটা তোমার আস্তে আস্তে ভাজতে হবে, যেমন শেকা হবে সেরকম একটু লো ফ্লেমে শেকা হবে। আমরা তো এমনি তেল এটা ব্যবহার করলাম, কিন্তু কেউ যদি চান যে শুধু ব্রাশ করে করবেন সেটাও করতে পারেন, তাহলে তেলটা আরো একটু কম লাগবে তাই তো? আর কেউ যদি চান যে তেল ছাড়া ঘি দিয়ে করবেন সেটা আরো ভালো, সেটাও হয়। এটা উল্টে দেখি। হ্যাঁ, এটার জন্য কি আলাদা কোনো চাটনি বানানো যেতে পারে যার সঙ্গে খাওয়া যায়? ডিপ করা যেতে পারে। হ্যাঁ, একটু ধনে পাতা চাটনি বা একটু, মানে সস তো অলওয়েজ রয়েছে, অলওয়েজ থাকে, কিন্তু ধনে পাতা আলাদা যদি হ্যাঁ করা যায় তাই না? আর এটা যেমন সবুজ দেখতে হয়েছে, ধনে পাতা চাটনি সেটাও সবুজ হবে, সব মিলিয়ে ভালোই লাগবে। এটা কি আরো ভাজতে হবে? না, এবার একদম অলমোস্ট হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। তুলে নেবে, তাহলে অফ করে দিই? হ্যাঁ, অফ করে দাও। দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। কিন্তু এই যে ধরো আমরা তো এটা শেকা পিঠে বানাচ্ছি কড়াইশুটির, সাধারণত যেটা হয় পিঠে মানেই আমরা জানি যে চালের গুঁড়ো দিয়ে হয়, এটা তুমি ধরো ময়দা দিয়ে বানালে, এটা কি চালের গুঁড়ো দিয়েও বানানো যায়? হ্যাঁ, এটা চালের গুঁড়ো দিয়ে বানানো যায়, কিন্তু হয়তো সবসময় তো চালের গুঁড়ো হাতের কাছে থাকে না, তখন চটজলদি ময়দা দিয়ে আমরা গার্নিশের জন্য তুমি এটা রেখেছো, আমাকে দিয়ে দাও এটা।
তৈরি কড়াইশুটির শাঁকা পিঠে। তবে আমাদের আজকের হেঁশেলে এই শাঁকা পিঠে কিন্তু ময়দা দিয়ে তৈরি হয়েছে, চাল দিয়ে নয় বা চালের গুঁড়ো দিয়ে নয়, তাই তো? এবারে চলো তুমি আর আমি একটু ট্রাই করি কেমন হয়েছে খেতে, কারণ আমাদের দর্শকদের বা আমাদের হেঁশেলে যারা নিয়মিত দেখেন তাদেরকে তো বলতে হবে যে কেমন হয়েছে এবং তারা বাড়িতে ট্রাই করবেন কিনা। ওকে চলো। আচ্ছা আমি না একটু ভেঙে নিই টেস্টের জন্য, কারণ এটা বেশ বড়। আগে তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তুমি না বলতেই আমি শুরু করে দিয়েছি। বাহ, তবে আমার এটা মনে হচ্ছে খুব ভালো খেতে হয়েছে, মানে কোনো একটা চাটনি বা সস থাকলে বোধহয় একটু করলে বোধহয় আরো বেশি ভালো। যারা বাড়িতে তৈরি করতে চাইছেন, পিঠে নামটা না ঠিক কোথাও জাস্টিফাই করছে না মনে হচ্ছে, এটা অন্য একটা কিছু নাম হলে বোধহয় বেশি ভালো হতো, তুমি কি বলো? তা কি কড়াইশুঁটির টিকিয়া? সেটা বেশ, মানে সেটা একটা বেশ, মানে শুনতে ভালো লাগছে, ভালো লাগছে। বাট না, যেহেতু নামটা রয়েইছে যে কড়াইশুঁটির শাঁকা পিঠে, তাই আমি তো তেল একদমই ফিল করলাম না, যে তেল এটা রয়েছে এর মধ্যে সেটা একদমই ফিল করা যাচ্ছে না। কিন্তু একটু অভিনব রেসিপি, তবে অনেক পুরনো রেসিপি, কিন্তু যেহেতু কিছুটা নতুনত্ব রয়েছে, কারণ ঋতুশ্রী সেই টাচটা দিয়েছে, নতুনত্ব রয়েছে, তাই নতুন রেসিপি খানিকটা আমরা বলতে পারি। তাই এটা একবার বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন, করে কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। আর কড়াইশুঁটি যেহেতু এই সিজনে খুব ভালো পাওয়া যায়, তাই চট জলদি একবার ট্রাই করে ফেলুন, তারপর আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে অবশ্যই জানান যে কেমন লাগলো কড়াইশুঁটির শাঁকা পিঠে। তুমি বলো তোমার কেমন লাগলো আমাদের হেঁশেলে বানিয়ে? খুব ভালো লাগলো, মানে খুবই খুবই, অনেকদিন থেকে হ্যাংলা হেঁশেলে আসার খুব ইচ্ছে ছিল আমার, তো সেটা আমার এতদিনে পূর্ণ হয়েছে আজকে এখানে এসে, এবং এত ভালো একটা অ্যাম্বিয়েন্স পেয়েছি এবং নিজের মতো করে একদম রান্না করেছি। হ্যাঁ, আমাদেরও ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে, তোমার সঙ্গে আলাপ হয়ে। যদিও হ্যাংলার সঙ্গে তুমি কিছুদিন আগে থেকেই যুক্ত রয়েছো, তবে হেঁশেলে প্রথমবার প্রথম এলাম, তো আলাপ হয়ে বেশ লাগলো। আর এরকম একটা সুন্দর রেসিপি নিয়ে তুমি এসছো, আরও ভালো লাগলো তোমার জন্য। ছোট্ট একটা গিফট হ্যাম্পার, নেচার পিওরের রাইস ব্র্যান অয়েল। নেচার পিওরের রাইস ব্র্যান অয়েল নিয়ে না অনেকগুলো কথা বলা যায়, এবং যেটা তোমাকেও বলছি আমাদের দর্শকদেরও বলছি, যে পুরোপুরি কোলেস্ট্রল ফ্রি যদি রাইস ব্র্যান অয়েল খেতে চান তাহলে কিন্তু নেচার পিওর একদম কোলেস্ট্রল ফ্রি, কারণ এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা হার্টকে বা হৃদয়কে সুস্থ রাখে। তাই শরীর এবং হৃদয়কে যারা সুস্থ রাখতে চাইছেন তারা বাড়িতে নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। এক কথায় বলা যায় যে শরীর এবং মন দুটোই সুস্থ এবং সতেজ থাকবে। খুব ভালো থেকো ঋতুশ্রী, আবার তুমিও ভালো থেকো। আবার ইচ্ছে রইলো আমার হ্যাংলা হেঁশেলে আসার, নিশ্চয়ই তুমি ডাকো। নিশ্চয়ই ডাকবো, আমি নয় আমাদের গোটা টিম রয়েছে তারা ডাকবে, এবং নিশ্চয়ই আবার দেখা হবে। আর আপনাদের সঙ্গে তো আমার প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখা হয়, কারণ একটা রেসিপি নয় তো বছরভর অনেক রেসিপি, নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা। আর আমি যেমনটা অনুষ্ঠানের শেষে প্রত্যেক দিন বলি যে আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সঙ্গে রয়েছে আমাদের ফেসবুক পেজ ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন, কারণ অনেক রেসিপি আপনাদের জন্য থাকে। আর আপনাদের কাছে যদি নতুন কোনো রান্নার রেসিপি থাকে, নতুন কোনো রান্নার গল্প থাকে, কোনো ইতিহাস থাকে, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।